হঠাৎ করে যখন আমার কাছ থেকে আমার ফোনটা নিয়ে আমার আম্মু টিকটক অ্যাপে ঢুকে পড়ে। তারপরে যখন আম্মু এই মেয়েটাকে দেখে, তারপর আমার আম্মু যা বলে, এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। আর আম্মু, এটা মাইয়া না, একটু বুঝার ট্রাই করো, ওইটা হিজলা, ওইটা নিচে নাই গে কোনো গুহা, ওই না আছে শুধুমাত্র টুনটুনি, বুঝোনি তুমি ব্যাপারটা, ওই জায়গায় আমি কি গুতা দিম। যদি খুঁজেন পর্দাশীল মাইয়া, তাহলে একটা বার চলে আসেন না ব্রাহ্মণবাড়িয়া জেলা ভাইয়া। হয়তোবা আমি এই মেয়েটার কথা শুনে আমি সত্যি চলে যাইতাম ব্রাহ্মণবাড়িয়া জেলাতে, কিন্তু দুর্ভাগ্যবশত যখন মেয়েটার ড্রেস কম্বিনেশন দেখলাম, তারপরে আমার পর্দাশীল মাইয়া বিয়ে করার ইচ্ছাটাই মরে গেছে। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, নিজের পেছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। অ্যান্ড ফার্স্ট অফ অল তো বলে নিতে চাই আজকের ভিডিওটা কোন টপিকে হইতেছে তা তোমরা অলরেডি বুঝতে পারছো। আর না হলো আমি আবার বলে দিতেছি যে একটা ছেলে কিভাবে এত সুন্দরভাবে মেয়ে হতে পারে সেটা নিয়ে ছোট্ট একটা গল্প আপনাদের মাধ্যমে তুলে ধরবো। সো লেটস গো বেবি। তো কাহিনীটা শুরু হইলো একটা কাপল নিয়ে, যারা দুইজন কিনা একসাথে বিদেশে ভ্রমণ করে। অ্যাকচুয়ালি বিদেশ ভ্রমণ করার কারণ ছিল তাদের টাকা কামানোর। গার্মেন্টস বিষয়ে তারা চাকরি করতে যায় সুদান নামক একটি দেশের মধ্যে, যে দেশে কিনা তাদের একদম নতুন যাওয়া হয়েছিল। বিয়ের পরে তারা নতুন নতুনই গিয়েছিল, 6 মাস তখন তাদের বিয়ের। তো হঠাৎ করে স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রীটার কি যেন হয়ে গেছে, তার জন্য বিদেশি মানুষের প্রতি একটু অ্যাট্রাকশন কাজ শুরু করে দিছে। আর ছেলেটা শুধুমাত্র তাকে বেকানোর চেষ্টা করতেছিল, কিন্তু সে পারতেছিল না। ছেলেটা বারবার প্রোটেকশন ইউজ করে তার সাথে খেলাধুলা করতো, তার কারণ হলো যাতে সে বিদেশের মাটিতে সন্তান জন্ম না দেয়, এটাই হলো তাদের সব থেকে বড় কারণ। তো মেয়েটা তো আস্তে আস্তে খ্যানকিমাকি হয়ে যাওয়ার কারণে সে এখন বিদেশি লোকেদের সাথে রিলেশনের পাশাপাশি তাদের সাথে কাজও সারানো শুরু করে দিয়েছিল। কিন্তু বিদেশি লোক তো আর তার স্বামীর মতো এত ভদ্র ছিল না, যার কারণে সে আর বাইরে কিছু ফালাই নাই, যা ফালানো সব ভিতরেই ফালাইছে। তো ভিতরে ফালানোর পরে তার অবস্থা অনেকটা টাইট হয়ে গেছে, কেননা তার পেট বাইরে হয়ে গেছে, পিরিয়ড বন্ধ হয়ে গিয়েছে। তো তার স্বামী আবার হঠাৎ করে কনফিউজ, কিরে আমি তো আমার মতো ঠিক প্রোটেকশন ইউজ করতেছি, কিন্তু তাহলে এটা কিভাবে সম্ভব? স্ত্রী তো এখানে কোনোভাবে স্বীকার করবে না সে অন্য কারোর সাথে কাজ সারিয়ে এসেছে, তার কারণে স্ত্রী তার স্বামীর দোষটাই দিয়ে দিছে। তারপরে স্বামী বুঝতে পারছে যে তার নিজেরই হয়তোবা কোনো একটা ভুল হয়েছে, যার কারণে সে স্বীকার করে নিছে, আচ্ছা ব্যাপার না, যেহেতু বাচ্চা পেটে চলে আসছে তাহলে এটা নষ্ট করার দরকার নেই, আমরা এটাকে পেলে নেব। তো তার আরো কিছুদিন পরে যখন সেই স্ত্রীটা আবারও অন্য ব্যাটার কাছে যাইতেছিল লাগানোর জন্য, তখন তার স্বামী একদিন তাকে ফলো করতে করতে দেখতে পারে যে সে একটা বিদেশি লোকের বাসায় যাইতেছিল। তো তারপরে দেখে তারা জানলা দিয়ে ভরপুর খেলাধুলা করতেছিল। তো এসব দেখার পরে স্বামীটা আর সহ্য করতে পারলো না, সে চইলা আসছে দেশের মধ্যে তার পরের দিনের ফ্লাইটে। কারণ ওইসব দৃশ্য দেখার পরে সে তার স্ত্রীর সাথে আর কথা বলতে পারবে তো দূরের কথা, তার সামনে মুখই দেখাতে পারতো না। উপরওয়ালার কি খেলা দেখেন, কিছুদিন পরে আবার মেয়েটার ভিসার ম্যাচ শেষ হয়ে গেছে। দেশে এসে সে একটা ছেলে সন্তানকে জন্ম দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত তার ভিতরে যে কতজনের প্রোডাক্ট আটকে আছে, যার কারণে আর কি ছেলেটা একটু অন্যরকম টাইপের হয়ে গিয়েছে। তার কারণে ছোটবেলা থেকে তাকে সবাই বলতো যে বিদেশি সুদানির ভুয়া। তো তারপর আস্তে আস্তে ছেলেটা বড় হতে থাকে, ওই যে বললাম না যে অধিকাংশ প্রোডাক্ট পরে যাওয়ার কারণে ছেলেটা একটু অন্যরকম হয়ে গেছে। অবশেষে আমরা জানতে পারলাম যে ছেলেটা হিজলা হয়ে গেছে, আর হিজলা এমন হিজলাই হয়েছে যে সে বর্তমানে তার বিচি টিচি কেটে দিয়েছে, আর তার পমপম বড় করে এক একটা লাউ বানিয়ে ফেলেছে। আর এই যে এতক্ষণ আপনাদেরকে যে বিদেশি সুদানির হওয়ার গল্প বলতেছিলাম না, এইটাই আসলে সেই সুদানির হওয়া। এই ব্যাপারটা চারদিকে শুধুমাত্র নষ্টামি আর নষ্টামি চলতেছে। এই নষ্টামির মধ্যে কিছু কিছু মেয়ে আছে যারা কিনা ছেলে সাইজে থাকতে চায়, তার মধ্যে আবার কিছু কিছু ছেলে আছে যারা কিনা মেয়ে সাইজে থাকতে চায়। কিন্তু আমি বুঝলাম না এসব কেন করতে চাই তারা, তাদের কি হরমোন এতই সমস্যা? আল্লাহ তাআলা কি তাদেরকে এইভাবেই তৈরি করছে? না রে ভাই, যদি তাদেরকে এইভাবেই তৈরি করতো তাহলে আল্লাহ তাআলা তাদেরকে আলাদা আলাদা শরীর দিত না, তাদেরকে ছেলে আর মেয়ে বানাইতো। যাদের যাদের এই সমস্যাটা, কথা কিন্তু সত্য। বিকজ দেখো ভাই, আমি একটা ছেলে, আমি নিঃসন্দেহে বলতে পারি, বিকজ আমার কাছে ছেলের হরমোনটা আছে, আমি রিল্যাক্স এটা নিয়ে চিল আছি। দরকার বললে দিনে 3 বার হাত মারি, তারপর মনে করো নিজের ছেলে প্রমাণ করে ছাড়ি। কিন্তু হ্যাঁ, এরকম ভাবে আমরা তো কখনো মেয়েদের মতো কোনো সময় টিকটকে গিয়ে নাচানাচি করি না, কিংবা মেয়েদের মতো সাইজা পয়সা থাকি নাই। আর তার থেকে বড় কথা হলো এইসব ছেলেরা মনে করো মাইয়া সাইজা কিভাবে, তাদের অনেক ফ্যান্স ফলোয়ার আছে টিকটকের মধ্যে। गोपार दाड़ी तर मत बोकाचोदा भाबता तोर खूब भालो लागे पड़ले तुई शाड़ी जादुर कारपेट पाइछे नाइले केमने एतो जादू देखाइतेछे भाई कारण ओर जादू देखार परे तो आमार निजेरटाई खारा हये जाय एकटा छेले हवा सत्त्वेও आमी केमने तार प्रति अट्रैक्शनटा तैरी करी भाई मैं निजे निजे प्रश्न कर देखते पमपम गुला की दिए बनानो होते तो साधारण बेलुन दिया हईब ना बिकज देखो बेलुन दिया हईले फुलतो ना एक कम बेस हो जात किन्तु ना से तो परफेक्ट करते तार माने हालाय कि आसली पोला पाय ना राते टिपाय एरकम करछे नी आमी कोनो राजपुत्र नई आमार कोनो पंखीराज घोड़ाओ नहीं আর আমি আপনার ঘোড়ার দিকে তাকাচ্ছিও না। অসাধারণ দুইটা দুধ বানাইছেন নকল হইলেও কি আছে কিন্তু হ্যাঁ সাদা সাদা ব্রাটাতে ভাসতেছে ও অসাধারণ লাগতেছে ফিল লেগে যাইতেছে আপনার প্রতি মানে এই পিচ্চি পোলাটা যা কইতে চাইছিল আমি তাই কইলাম তুই समझा नहीं तू समझा नहीं তো ভাই একটা পিচ্চি পোলারে যদি এই বয়সে মাইয়াটা ठुक्कु 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 भूल হয়েছে একটা পিচ্চি পোলারে যদি একটা বড় পোলাই নষ্ট করে তাহলে বিষয়টা কি দাঁড়ায় বড় ভাইদের কাছ থেকে এই বালার শিক্ষা পায় সঠিক বলেছেন কিন্তু এখানে তো মহিলা আর পুরুষ ইউরোপে এই পিচ্চি পোলাটারে বানাইতেছে মনে করে যে রেপিস্ট কেন না এই বয়সে যদি একটা পোলাই ওই জায়গায় অ্যাট্রাকশন করে তার মানে সে বড় হইলে আরো নিচে যাবে বলতে আর কি देखो तुम एक ছেলে হওয়া সত্ত্বেও তিন জায়গায় বিয়ে বসছো আবার আমার বন্ধুর কাছে কেমনে বিয়ে বসলা আবার নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী তাহলে তিন জায়গায় বিয়ে বসার পর আমার বন্ধুর কাছে কেন বিয়ে বসলা তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই अनेक्स्ट সো আর কোন নেক্সট নিয়ে আজকে জন্য দর্শকগণ যারা তখন অবধি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না আগামী কাল আরেকটা ভিডিও পেয়ে যাবে ততক্ষণ অবধি ভালো থেকো তোমাদের জন্য আলোচ দোয়া আছেন আমার জন্য দোয়া করেন আপাতত জন্য গেলাম